أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم لا تجعلوا تمرا غن كورونا لا لا أكن نعبدك دعاء أَحَبَّنْكِ آه الرسول الرسولير تُمَرْ الرسولير أَحَبَّنْكِ غن كورونا بينهم বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে মধ্যে কুম তোমাদের কা দোয়া ই ডাকা ডাকির মতো এখানে কা অর্থ হচ্ছে মতো দোয়া মানে দা ডাকা আহ্বান করা যে এখানে বলা হচ্ছে যে তোমরা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের আহ্বান কি যে তোমাদের ডাকা সাধারণ মানুষের মতো ডাকা ডাকির মতো তোমরা গ্রহণ করো না অর্থাৎ ওইটা থেকে বেশি মূল্যায়ন করো আচ্ছা বা তোমাদের পরস্পর বা আদান পরস্পরকে কদে অবশ্যই নিশ্চয়ই ইয়া আলাম জানেন আল্লাহ আল্লাহ আল্লাহনা তাদেরকে যারা ইয়াল্লাউনা সরে পড়ে মিনকুম কুম মিন থেকে কুম তোমাদের তোমাদের থেকে লিওয়াজান চুপি সারে ফাল ইয়াহি যেন সতর্ক হয় আল্লাহনা যারা ইফুনা বৃদ্ধচারণ করে আন থেকে বা বিষয়ে আমৃহি তার আদেশের আমর আদেশ হি অর্থ হচ্ছে তার আল্লাহ রাসুলের আদেশ আন যে তুসি বাহুন তাদের উপর আসবে ফিতনাতুন পরীক্ষা আউ অথবা ইউসি বাহুম তাদেরকে গ্রাস করবে আদাব শাস্তি আলিমুন যন্ত্রণাদায়ক একত্র অর্থ রাসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করু না আল্লা রাসুলের আহ্বানকে সাধারণ মানুষের মতো গণ্য করো না মূল্যায়ন করিও না আল্লা রাসুল যখন কোনো আহ্বান করবে ওই আহ্বানের সাড়া দেওয়া তোমার জন্য ফরজ আল্লাহ তাদের জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল সাল্লাম যখন জমার খুদবা দিতেন তখন মুনাফিকরা ওইখানে বসে থাকাটা কষ্টকর মনে করতো তখন তারা কি করতো যে লোকচক্ষের আড়ালে বলা যেতে পারে যে পিছন দিক থেকে পালিয়ে তারা ওইখান থেকে চলে যেত তো আসলে ওইটার কথা এখানে বলা হচ্ছে যে মমিন কোন কার্মবশতে যদি ওইখান থেকে চলে যেতে চায় তাহলে তারা কি করবে ওইখান থেকে অনুমতি নিয়ে তারা চলে যাবে আবার দেখেন উহুদ যুদ্ধে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুদ্ধে বের হয়েছে পিছন দিক থেকে আব্দুল উবার নেতৃত্বে কিছু মোনাফিকরা ওইখান থেকে চলে এসেছে ওই বিষয়ে আল্লাহ সুবাহতাল্লাহকে ভালো করেই জানেন তো মনে রাখতে হবে আল্লাহ কি আহ্বানগুলো কী যে ওই সময় খালে যে আহ্বানগুলো করেছে ওইগুলোই না আমাদেরকে তো এই শরীয়তের প্রতি আহ্বান করেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সুন্নার প্রতি আমাদেরকে আহ্বান করেছেন ফরজের প্রতি আহ্বান করেছেন আল্লাহ রসুলের এই আহ্বান কিন্তু বর্তমানেও জারি মনে রাখতে হবে এই কোরআন এবং শূন্য হচ্ছে আল্লাহ রাসুলের আহ্বান অথব যারা তার আদেশের বিরুদ্ধ চারণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদের স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের গ্রাস করবে যার আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদেশের বিরুদ্ধে চারণ করবে কোরআন সুন্দর বিরুদ্ধে চারণ করবে শরীয়তের বিরুদ্ধে চারণ করবে তাদেরকে আলো সুবাহুল্লাহ এখানে সতর্ক করছেন যে তাদেরকে কি করবে স্পর্শ করবে কি বিপর্যয় তাদের কাল্লা সুবাহান তালা দুনিয়াতে আজাব দিতে পারেন তাদেরকে অপমান অপদস্থ করতে পারেন আবার তাদেরকে কি করবেন আল্লাহ সুবাহান তালা যার নামে তাদের জন্য শাস্ত্রের ব্যবস্থা করে রেখেছেন মনে রাখতে হবে আল্লাহ এই আহ্বান এই সুন্দর আহ্বান করার এবং সুন্ন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এর বিরুদ্ধচারণ করা যাবে না এর সাথে সাংঘর্ষিক কোনো কাজও আমাকে করা যাবে না